ইন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব জাদুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য হাজারো ধরনের জাদু টনার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এতদিন আমি যে আমলগুলো দিয়েছি শুধু পড়ার জন্য লেখার জন্য কিন্তু আজকে যেটা দিব এটা শুধু শোনার জন্য শুনবেন আল্লাহ পাক আপনি অজু করে নিবেন এবং তা না 71 শুনবেন আবারও একাত্তর বার শুনবেন আবারও একাত্তর বার শুনবেন এভাবে প্রত্যেকদিন একবার করে করবেন টানা সাত দিন যদি করতে পারেন মনের অস্থিরতা কাজের বাধা দূর হওয়া উন্নতি মাথার ঝিনঝিমানি চেহারার উজ্জ্বলতা কমে যাওয়া সুস্বাস্থ্য হওয়া ঝগড়াবাদি ঝগড়া বিবাদ দূর হওয়া মানে জাদু যে খারাপ প্রভাব গুলো পরে ওইগুলো দূর হবে যদি আপনি মনে হয় যে আপনি জাদুগ্রস্ত তখন আপনি এই আমলগুলা করতে পারেন জাদু আছে কিনা কিভাবে বুঝবেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ একমাত্র গায়েব জানে সবাই শালী কবিরাজের কাছে যায় হুজুর হাজিরা দেখেন টিভির মধ্যে অভিজ্ঞাপন তাই হাজিরা কত টাকা হাজিরা হাজিরা হাজিরার তো কোনো ভ্যালু নাই ইসলামের মধ্যে কিসের হাজিরা যদি মনে হয় আলামত আছে আলামত দেখে আপনি যাচাই করতে পারেন আল্লাহ হয়তো জাদু থাকতে পারে এমন যদি সন্দেহ হয় তখন আপনি আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন বলে দিচ্ছি সুরা ইউনুস একাশি এবং বিরাশি শুধু পড়বেন অথবা শুনবেন আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ সাত দিন মাত্র উজু করে চানা শুনবেন যিকোনো সময় দিনে ৰাতি আউজুবিল্লাহ শাহীত নিরজিম বিস্মিল্লা রহমান রহিম ফালাম্মা আল কৌ কলামুসা মাজি ইতুম বিহর ইন আল্লাহ হাসাই বুতিলুহু ইন আল্লাহ ইউসলিহু আমালাল মুফছিদিন يحق الله الحق بكلماته ولو كره المجرمون আবারো বলছি فلما القوا قال موسى ما جئتم به السحر ان الله سيبطله ان الله لا يصلح عمل المفسدين يحق الله الحق بكلماته ولو كره المجرمون আবারো বলছি فلما القوا قال موسى ما جئتم به السحر ان الله سيبطله ان الله لا يصلح عمل المفسدين يحق الله الحق بكلماته ولو كره المجرمون امين السلام عليكم ورحمه الله وبركاته